সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে 0.1 × 0.01 × 0.001 = what। এখানে একটি এক্সপ্রেশন দেওয়া আছে এবং এই এক্সপ্রেশনটির মান আমরা নির্ণয় করব। লক্ষ্য করা যাক, আমরা 0.1 কে 1 × 10⁻¹ আকারে লিখতে পারি, কারেক্ট, কারণ এখানে দশমিক বিন্দুকে আমরা ডান দিকে এক ঘর সরাচ্ছি, কারেক্ট। তাহলে এখানে 10⁻¹ হবে -1। ইন্টু অনুরূপভাবে 0.01 কে আমরা 1 × 10⁻²² আকারে লিখতে পারি, তাই না? কারণ এখানে এই সংখ্যাটি দশমিক বিন্দু আমরা ডান দিকে দুই ঘর সরাচ্ছি, তাহলে এখানে 10⁻¹ হবে -2, কারেক্ট। ইন্টু আমরা 0.001 কে 1 × 10⁻³ আকারে লিখতে পারি, কারেক্ট, কারণ এই সংখ্যাটি দশমিক বিন্দুকে আমরা ডান দিকে তিন ঘর সরাচ্ছি, তাই না? ডান দিকে তিন ঘর সরাচ্ছি, তাহলে এখানে 10⁻¹ হবে -3। লক্ষ্য করা যাক, 1 × 1 × 1 আমরা পাবো 1, ইন্টু 10⁻¹1 10⁻²² এবং 10⁻³ এখানে গুণ অবস্থা রয়েছে, তাই না? তাহলে এখানে 10⁻¹ সিম্পলি যোগ হবে, আমরা পাবো -1 -2 -3, অর্থাৎ হয়ে যাবে -6। তাহলে আমরা পাচ্ছি 1 × -6, কারেক্ট। তাহলে আমরা এখানে বলতে পারবো আমাদের এখানে 1 এই সংখ্যাটি দশমিক বিন্দু বাম দিকে ছয় ঘর সরে যাবে, কারেক্ট, কারণ এখানে 10⁻¹ হচ্ছে -6। তাহলে এখানে অবশ্যই এই সংখ্যাটি দশমিক বিন্দু বাম দিকে ছয় ঘর সরে যাবে, তাহলে আমরা পাবো 0.00001। লক্ষ্য করা যাক, এখানে কিন্তু 1 এই সংখ্যাটি দশমিক বিন্দু বাম দিকে ছয় ঘর সরে গেছে, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছয় ঘর। তাহলে আমরা বলতে পারছি আমাদের প্রদত্ত যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের মান হচ্ছে 0.00001, কারেক্ট। এটাই হবে আমাদের অ্যান্সার।